হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকের দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এবং ইউটিল ডিসকাশনে সকলকে স্বাগত খুব গুরুত্বপূর্ণ দুটো নিউজ রয়েছে ফার্স্ট পেজেই রিটেল ইনফ্ল্যাশন রাইজেস টু ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন ডিসেম্বর ইস এ টু স্টে ল অন চিফ ইলেকশন কমিশন ইলেকশন কমিশন সিলেকশন ইস্যু নোটিশ টু গভর্নমেন্ট খুব গুরুত্বপূর্ণ দুটো থেকেই কিন্তু প্রশ্ন তৈরি হওয়ার জায়গা রয়েছে এছাড়াও আমরা আনন্দবাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখব অর্থনীতির উপরই খুব সুন্দর একটা বিশ্লেষণ এসেছে এডিটোরিয়ালে সেটাও আমরা দেখে নেব তো রিটেল ইনফ্লেশন খুচরো মূল্য বৃদ্ধি সেটা ডিসেম্বরে কিন্তু বেড়ে গিয়ে হয়ে গেছে ফাইভ তো যেটা আগে ছিল ফাইভ সেটা কিন্তু বেড়ে গিয়ে 57 হয়ে গেছে তো রিটেল ইনফ্লেশানের কথা এখানে বলা হচ্ছে এবং এর আগে যদিও আমরা আলোচনা করেছি ডব্লিউপিআই সিপিআই বেশ কিছুদিন আগে আলোচনা করেছি আজকে আমরা আরেকবার আলোচনা করব কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং হোলসেল প্রাইস ইন্ডেক্স যেখান থেকে এই ইনফ্লেশন হচ্ছে কিনা মাপা হয় তো এখানে যেহেতু রিটেল ইনফ্লেশনের কথা বলা হচ্ছে অর্থাৎ সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স তো দুটো পাশাপাশি রেখে আলোচনাটাই বেটার কারণ সেটা মনে রাখার জন্য সুবিধাজনক এবং ডাব্লু তো আই তো সিপিআইয়ের ক্ষেত্রে মোট ছশো সাতানব্বইটা দ্রব্য ধরা হয় ডাব্লুপিআইয়ের ক্ষেত্রে ছশো সাতানব্বইটা দ্রব্য ধরা হয় এবং সিপিআইয়ের ক্ষেত্রে রুরালের জন্য আলাদা আরবানের জন্য আলাদা রুরালের জন্য চারশো আটচল্লিশটা এবং আরবানের জন্য চারশো ষাটটা দ্রব্য হিসাব করা হয় কতটা ইনফ্লেশন হয়েছে সেটা জানার জন্য সেটা হিসাব করার জন্য এতগুলো দ্রব্যকে ধরা হয় এবার এই দ্রব্যগুলোকে কতগুলো ক্যাটাগরিতে ডিভাইড করা হয় সেই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ওয়েটেজ দিয়ে এর মূল্যায়নটা হয় তো ডাব্লুপিআর ক্ষেত্রে তিনটে ক্যাটাগরি আছে এবং সিপিআইয়ের ক্ষেত্রে ছটা ক্যাটাগরি আছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য ডাব্লুপিআর ক্ষেত্রে কোনো সার্ভিসকে ধরা হয় না সিপিআইয়ের ক্ষেত্রে কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস দ্রব্য এবং পরিষেবা দুটোকেই ধরা হয় ডাব্লুপিআইর ক্ষেত্রে বেস ইয়ার হচ্ছে দু হাজার এবং সিপিআইয়ের ক্ষেত্রে বেস ইয়ার হচ্ছে দু হাজার এবং সিপিআই বের করে সিপিআই হিসাব করে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশান এবং ডাব্লুপিআই হিসাব করে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তো এই দুটো তফাৎ খুবই গুরুত্বপূর্ণ আর কী কী ক্যাটাগরি রয়েছে সেটাও ইম্পর্টেন্ট ডাব্লিউপিআর ক্ষেত্রে প্রাইমারি আর্টিকেল ধরা হয় সমস্ত ধরনের যে কাঁচামাল র যে ধরনের দ্রব্য সেই প্রাইমারি আর্টিকেল সেটা এছাড়া ফুয়েল অ্যান্ড পাওয়ার আছে আর আছে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অর্থাৎ একটা হচ্ছে র দ্রব্য প্রাইমারি আর্টিকেল যেটা আর ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট একটা যেটা কারখানা থেকে তৈরি হয়ে আসছে এবং তার সাথে সাথে ফুয়েল আর পাওয়ারকে ধরা হয় এই ডাব্লুপিআইয়ের মধ্যে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে আর সিপিআইয়ের জন্য ধরা হয় ফুড অ্যান্ড বেভারেজের ওয়েটেজ সব থেকে বেশি ডাবলুপিআইআইয়ের ওয়েটেজ কি রয়েছে সব থেকে বেশি ওয়েট রয়েছে ম্যানুফ্যাকচার প্রোডাক্টের ক্ষেত্রে ওয়েটেজ সব থেকে বেশি ধরা হয় এটা গুরুত্বপূর্ণ সিক্সটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট ওয়েটেজ রয়েছে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট উৎপাদিত যে দ্রব্য সেইগুলোর ওপর ডাব্লুপিআই সব থেকে বেশি গুরুত্ব আরোপ করে আর সিপিআই কোথায় গুরুত্ব আরোপ করে ফুড অ্যান্ড বেভারেজ কারণ কনজিউমাররা সাধারণত এই দ্রব্য দুটোই সবথেকে বেশি ব্যবহার করে থাকে সবচেয়ে বেশি কনজিউমাররা সেটাই কিনে থাকে ফুড অ্যান্ড বেভারেজ তো সেটার ওপরে ওয়েটেজটা সবথেকে বেশি এবং প্রাইস যখন রাইজ হচ্ছে বা ইন ইনক্রিজ হচ্ছে বা ডিসক্রিজ হচ্ছে যাই হোক না কেন ফুড বেভারেজের ওপরই তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে তো সেই জন্য সিপিআইয়ের ক্ষেত্রে এর ওয়েটেজটা সবথেকে বেশি এছাড়া পান টোব্যাকো ইনটক্সিকেটস যেগুলো রয়েছে সেগুলো আলাদা একটা ওয়েটেজ রয়েছে ক্লোদিং ফুটওয়্যারের ওপর আলাদা হাউজিংয়ের জন্য আলাদা ফুয়েল অ্যান্ড লাইটের জন্য আলাদা এবং কিছু মিসলেনিয়াস দ্রব্য রয়েছে তো সবথেকে বেশি ওয়েটেজ দেওয়া হয় ফুড অ্যান্ড বেভারেজের পরিবর্তন এবং সেটা সেখানেই যখন পরিবর্তন হয় তখন এই জায়গাটাতে সবচেয়ে বেশি দেখা যায় তো যাই হোক এটা খুব গুরুত্বপূর্ণ এখানে এই এই এখানে আমরা পড়লেই বুঝতে পারবো রুরাল ইন্ডিয়াস কনজিউমার ফেস এ স্লাইট এন্ড লোয়ার রাইজ ইন ফুড প্রাইসেস এট জাস্ট আন্ডার নাইন পার্সেন্ট দ্য ফেস হায়ার ওভারঅল ইনফ্লেশন আর নিয়ারলি সিক্স পার্সেন্ট কম্পেয়ার টু ফাইভ অ্যান্ড ফাইভ ফেস বাই দিয়ার আরবান পিয়ার্স ইন ডিসেম্বর তো যেহেতু রুরাল এবং আরবান সিপিআই এর ক্ষেত্রে যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম যে রুরাল এবং আরবান দ্রব্যগুলো কিন্তু আলাদা আলাদা হিসাব করা হয় সেই কারণে দুটো জায়গাতেই প্রাইস রাইজ কতটা হচ্ছে সেই দুটো আমরা এখান থেকে বুঝতে পারছি তো খুব গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটা এখান থেকে অনেক কিছু জানার রয়েছে এবং এটাই বলতে চাওয়া হয়েছে যে এই খাদা মূল্য বৃদ্ধির কারণে এই ইনফ্লেশানটা কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা বিভিন্ন আলোচনাতেও দেখেছি ওনার নিউজে যে বৃদ্ধি সত্ত্বেও জিডিপি বাড়ছে ফোরকাস্টেও দেখা যাচ্ছে জিডিপি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট এরকম আসবে এনএসএল যেটা তা সত্ত্বেও এখানে যেহেতু প্রাইস রাইজ হচ্ছে ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে সেটা একটা কনসার্নিং বিষয় এখানে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা এরপর আমরা চলে যাব পলিটির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুপ্রিম কোর্ট একটা আইনে স্টে দি দিতে ডিনাই করেছে রিফিউজ করেছে চিফ ইলেকশন কমিশন কমিশনার এবং ইলেকশন কমিশনার যারা আছেন তাদের সিলেকশানের ক্ষেত্রে একটা নতুন আইন এসেছে মোস্ট ইম্পর্টেন্ট এটা থেকে প্রশ্ন কিন্তু তৈরি হবে কি বলা হচ্ছে এই আইনে দু হাজার তেইশে এই ইলেকশান কমিশনার চিফ ইলেকশান কমিশনার এবং অন্যান্য যারা ইলেকশন কমিশনার থাকেন তাদের অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশন সার্ভিস টার্ম অফ অফিস অ্যাক্ট দু এই এই আইনটা কিন্তু অলরেডি চলে এসেছে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিছু চেঞ্জেস আনা হয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে এমসিকিউ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন একই সাথে এটা কিন্তু বিভিন্ন লেখাতে ইউজ করা যেতে পারে কারণ আমরা জানি জুডিশিয়ারি ক্ষেত্রে ইলেকশন কমিশন ইলেকশান কমিশন জুডিশিয়ারি কেন বললাম কারণ হচ্ছে জুডিশিয়ারি এবং আমাদের যে এক্সিকিউটিভ রয়েছে এদের দুজনকে দুজনের মধ্যে যেন কোনো প্রভাব না পড়ে একটা অন্যটার উপর যেন চলে না আসে দুটোকে সেপারেট রাখতে হবে তো ইলেকশান কমিশন যারা কিনা না গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে থাকে তো সেই জায়গাতে সেই কমিটিতে কারা বসবেন ইলেকশন কমিশনের যারা ঠিক করছেন কমিশনারকে সেই কমিটিতে কারা বসবেন সেখানে কিছু চেঞ্জেস আনা হয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সেই জন্যই এখানে কেসটা কিন্তু হয়েছিল কিন্তু সেই কেসটা রিফিউজ করে দেওয়া হয়েছে স্টে দিতে লট লটা কিন্তু থাকবে এরকম বলা হচ্ছে তো চিফ ইলেকশান কমিশনার এবং ইলেকশান কমিশনার নিয়ে আমাদের বেশ কিছু বেসিক ইনফরমেশান রিভিশন করার প্রয়োজন রয়েছে তো ইলেকশান কমিশন ইলেকশান কমিশন আমাদের আর্টিকেল তিনশো চব্বিশের মধ্যে বলা আছে সেখানে বিভিন্ন বিষয়ে ডিটেল আলোচনা করা আছে যে এখানে প্রেসিডেন্ট ঠিক করবেন ইলেকশন কমিশনার কে হবেন প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্ট করবেন ঠিক করবে কমিটি অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেন প্রেসিডেন্ট এখন ইলেকশন কমিশনের মেম্বার কতজন হবেন টোটাল মেম্বার সেটা কিন্তু আমাদের সংবিধানে ফিক্সড করা নেই যখন প্রথম এই কমিশনটা এক্সিস্টেন্সে আসে তখন একজনই মাত্র ইলেকশন কমিশনার ছিলেন আর কোনো সদস্য ছিল না কিন্তু উনিশশো সালে উনিশশো সালে এটাকে থ্রি মেম্বার বডি করে দেওয়া হয় একজন ইলেকশান কমিশনার এবং দুজন চিফ ইলেকশান কমিশনার একজন এবং অন্য দুজন মেম্বার ইলেকশান কমিশনার হিসেবে আরও দুজনকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো এদের প্রত্যেককেই প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে থাকেন এবং ঈদের নির্বাচনের জন্য যে কমিটি সেই কমিটিতে কারা থাকেন পুরাতন যে আইন ছিল সেখানে প্রাইম মিনিস্টার লোকসভার প্রধান বিরোধী পার্টির যিনি নেতা তিনি এবং তার সাথে হাই সুপ্রিম কোর্টের যিনি প্রধান জাজ এই তিনজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার এবং অপোজিশন পার্টির লিডার এরা তিনজন কিন্তু ছিলেন আগে তারা ঠিক করতেন বা প্রেসিডেন্টকে পরামর্শ দিতেন যে এই ব্যক্তিকে চিফ ইলেকশান কমিশনার নিয়োগ করা হোক বা ইলেকশন কমিশনে ইরায়রা থাকবেন এখন এই থ্রি মেম্বার বডির মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একে কিন্তু বাদ দেওয়া হয়েছে রিসেন্ট আইনে একে কিন্তু বাদ দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট তো সেটার বাদ দিয়ে একজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারকে তার মধ্যে আনার কথা বলা হচ্ছে প্রাইম মিনিস্টার থাকবেন একজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার থাকবেন এবং অপোজিশন পার্টির যিনি লিডার তিনি থাকবেন তো এইখানেই আপত্তি রয়েছে কিছু জনে তারা কেস করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট এই আইনে স্টে দেয়নি তো তারা বিভিন্ন রকম কথা বলছেন যারা যারা কেস করেছেন তারা বলছেন যে এখানে কিন্তু গণতন্ত্রের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে সমস্যা তৈরি হতে পারে কারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন এখানে থাকছেন না সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার থাকছেন তার সাথে আর একজন ক্যাবিনেট মিনিস্টার থাকছেন অর্থাৎ তাদের পাল্লাটা ভারী যিনি লোকসভার অপোজিশন লিডার যিনি তার মতামত এখানে খুব বেশি গুরুত্ব পাবে না কিন্তু সিজিআই থাকলে যেটা হতো সেটা অনেক বেশি বেটার আসতো এবং সেখানে ইলেকশন কমিশনের মধ্যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আসার সম্ভাবনাটা কমে যেত এটা এখানে তুলে ধরা হয়েছে মূল বিষয় এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেটা রিফিউজ করে দিয়েছে এই জাজমেন্ট খুব গুরুত্বপূর্ণ এটা আমরা ভবিষ্যতে এর উপর আরও বেশ কিছু বিষয় দেখতে পাবো নিশ্চয় সেটা তখন আলোচনা করা যাবে আচ্ছা নতুন অটল সেতু তৈরি হয়ে রেডি হয়ে গিয়েছে অটল বিহারী বাজপেয়ীর নামে যেটা নভি মুম্বাইকে মুম্বাইয়ের সাথে কানেক্ট করছে এবং এটা বর্তমানে ভারতের দীর্ঘতম ব্রিজ একুশ দশমিক আট কিলোমিটার লম্বা এই ব্রিজটা আশা করা হচ্ছে প্রতিদিন সত্তর হাজার যানবাহন এর উপর দিয়ে যাতায়াত করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু এবং দীর্ঘ সময় লেগেছে এটা তৈরি হতে এখানে এটা নিয়ে আলোচনা করা রয়েছে তো ইম্পর্ট্যান্ট বিষয় এটা এর সাথে সাথে ওপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেন্সাস রেকর্ড টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইনক্রিজ ইন ওয়াটার ব্রাড অ্যাট কাজিরাঙা তো কাজিরাঙা অভয়ারণ্য সেখানে ওয়াটার বার্ডের সংখ্যা বেড়েছে সাতাশ শতাংশ বেড়েছে এটা এখানে রিপোর্টে বলা হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার ইজ আ বেটার নোন এজ দ্য সেফেস্ট অ্যাড্রেস অফ গ্রেটার ওয়ান রাইনোস হ্যাজ রেকর্ড টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইজ নাম্বার অফ অ্যান্ড উইন্টার মাইগ্রেটরি ওয়াটার বার্ড তো এখানে মাইগ্রেটরি বার্ড যারা শীতকালে সাইবেরিয় অঞ্চল থেকে বিশেষত এসে থাকে সেই বার্ডদের সংখ্যা বেড়েছে তো তাদের থাকার পরিবেশটা বেটার আছে বলেই কিন্তু এখানে সংখ্যাটা বেশি হওয়ার কথা বলা হচ্ছে তো যাই হোক এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান তো সব জায়গাতে আমরা ডিক্লাইন দেখলেও এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি বা টাইগার এর সংখ্যাও ইনক্রিজ হয়েছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিছু পজিটিভ সাইন আছে আবার কিছু নেগেটিভ সাইন আছে তো পজিটিভ এবং নেগেটিভ দুটোই রেখে দেওয়া প্রয়োজন কারণ এনভায়রনমেন্ট সম্পর্কে যখন ইন ডিটেল কোনো কিছু লিখতে দেওয়া হবে সে এডিটোরিয়াল লেটার হোক বা যে কোনো জায়গাতে সেটা কিন্তু আমরা এটা উল্লেখ করতে পারি তো এটা ইম্পর্টেন্ট আচ্ছা এরপর আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব খুব গুরুত্বপূর্ণ এই এডিটোরিয়াল এসেছে এটা আমরা আলোচনা করব একটু পরেই কিন্তু তার আগে বঙ্গের বালিকা বধূ নিয়ে ল্যান্ডসেটের প্রতিবেদনের চিন্তা ইম্পর্ট্যান্ট সোশ্যাল ইস্যু যেখানে চাইল্ড ম্যারেজ নিয়ে বলা হচ্ছে সংখ্যা বৃদ্ধি হয়েছে উনিশশো থেকে দু পর্যন্ত বালিকা বধুর সংখ্যা বৃদ্ধিতে দেশে এগিয়ে বাংলা উনিশশো তিরানব্বইতে ছিল পনেরো লক্ষ উন পঞ্চাশ হাজার চারশো বিয়াল্লিশ জন তেইশে হয়েছে কুড়ি লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো অষ্টাশি হিউজ হিউজ একটা ইনক্রিজ এখানে দেখা যাচ্ছে থার্টি টু পয়েন্ট ইনক্রিজ হয়েছে যেটা অবশ্যই একটা গুরুতর বিষয় তো জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার রিপোর্টে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ নিয়ন্ত্রণের দুরাবস্থার ইঙ্গিত ছিল এবং ল্যান্ডসেটের সদ্য প্রকাশিত রিপোর্টে গভীর উদ্বেগ সেটা এখানে দেখা যাচ্ছে তো পশ্চিমবঙ্গে বেড়েছে বিহারে বেড়েছে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে বেড়েছে এবং উত্তরপ্রদেশেও দেখা যাচ্ছে মহারাষ্ট্রে এই এই তথ্যগুলো রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের সোশ্যাল ইস্যু নিয়ে প্রচুর লিখতে দেওয়া হয় রেডি হোক রিপোর্ট রাইটিং হোক বা স্ট্যাটিক জিকেতে যে কোনো জায়গাতে এখান থেকে প্রশ্ন হতে পারে তো এখানে কিন্তু খুব গুরুত্ব গুরুতর এটা একটা বিষয় ইনক্রিজ হয়েছে অনেকটা বেশি তো এখানে অনেক কিছু বিষয় একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন চলে আসবে যে এই এটা হওয়ার কারণ কি বিভিন্ন জায়গাতে বিহারে যে বৃদ্ধির হার সেটা বাংলার থেকে কম বৃদ্ধির হারের কথা বলা হচ্ছে টোটাল ইনক্রিজ নয় বৃদ্ধির হারের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বাংলা পশ্চিমঙ্গতে পশ্চিমবঙ্গতে বৃদ্ধির হার সব থেকে বেশি এবং আর্থসামাজিক পরিস্থিতি এবং শিক্ষা এই দুটো এখানে গুরুত্বপূর্ণ বিষয় জটিল মনস্তত্বের প্রতিফলন মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানের মতো শিক্ষিত জেলায় নাবালিকা বিয়ে বেড়েছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট শিক্ষার হারকে তাই করা হতো কিন্তু সেখানে আমরা একটা উল্টো বিষয় এখানে দেখতে পাচ্ছি অনেক বেশি স্বাধীন চেতা অনার কিলিং তথাকথির সম্মান রক্ষায় খুন হয় না কম বয়সে প্রেম পালিয়ে বিয়ের প্রবণতা এখানে প্রবল তো মেয়েদের ক্ষমতা নিয়ে নানা কাজে সক্রিয় সমাজকর্মী দলুন বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার মনকে এত দূর সাংসাপত্র যে রাজি নন এখানে অনেক কিছু বলা আছে এটা নিয়ে দু হাজার ছয় থেকে দু হাজার ষোলোর সময় এটা কমেছিল কিন্তু এরপরে আবার বেড়েছে এবং রাজ্যগুলোর মধ্যে বাংলা এগিয়ে রয়েছে জাতীয় পরি স্বাস্থ্য সমীক্ষার পরিশ্রমিক প্রসব বা প্রসূতির পরিচর্যা বাংলা সেখানে কিশোর বেটার রক্ত অল্পতার সমস্যা বাড়ছে জাতীয় সমীক্ষা বলছে রাজ্যে কর্মক্ষেত্রে মেয়েদের অংশীদারিত্ব কিন্তু ধাক্কা খাচ্ছে তো এখান থেকে একটা সমাজের যে হচ্ছে এই জায়গাতে কোথাও একটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি মতো যে প্রকল্প সেই প্রকল্পগুলো কিন্তু এখানে সেই অর্থে কোনো কাজ হচ্ছে না এখান থেকে কিন্তু স্পষ্ট এবং এই যে পনেরো থেকে পনেরো থেকে দু হাজার থেকে এই যে বৃদ্ধি তেইশ পর্যন্ত এটা কিন্তু একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এটাকে যেহেতু ল্যান্ডসেটের এটা একটা সমীক্ষা পরিসংখ্যান সেটাও কিন্তু আমরা জানতে হবে অবশ্যই তো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আমরা চলে আসবো সম্পাদকীয় আলোচনাতে খুব গুরুত্বপূর্ণ এখানে আলোচনা রয়েছে বৃদ্ধির হার কিন্তু সব কিছু নয় একটা উন্নত দেশে বৃদ্ধির হার সেটা কিন্তু খুব বেশি হয় না যেটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখতে পাই উন্নত দেশগুলোতে দেখতে পাই তাদের বৃদ্ধির হার কিন্তু কম তো এখানে এটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা এডিটোরিয়াল অর্থনীতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে তনি বলছেন সম্প্রতি আমি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম সে দেশে সকলে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন কারণ তাদের অর্থনৈতিক বৃদ্ধির হার যেটা জিডিপি দিয়ে মাপা হয় সেটা কিন্তু কমতে দেখা যাচ্ছে তো চীনও সেটা দেখতে পাচ্ছে চীনেও হচ্ছে আরও অন্যান্য দেশে এটা হয় কিন্তু উনিশশো সালে প্রকাশিত একটি গবেষণাপত্র কন্ট্রিবিউশন টু দ্য থিওরি অফ ইকোনমিক গ্রোথ ষোলো ইকোনমিক্স ষোলো তিনি বলছেন যে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার বেশি একটা সময় পরে সেখানে সেই হার কমতে বাধ্য কারণ সেখানে পুঁজি সম্পদের পরিমাণ বাড়তে বাড়তে ছাড়িয়ে যাবে শ্রম সম্পদকে পুঁজি শ্রমকে ছাড়িয়ে যাবে পুঁজির উৎপাদনশীলতা একটা সময় কিন্তু কমতে থাকবে পুঁজির উৎপাদনশীলতা কমতে থাকবে অন্যদিকে তরুণ কর্মীর সংখ্যা বেশি হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর বৃদ্ধির হার অপ্রতিহত থাকবে তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তরুণ কর্মীর সংখ্যা আস্তে আস্তে উন্নত উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনেক বেশি ভারতের মতো দেশে যেখানে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ তরুণদের পরিমাণ সেটা অনেক বেশি সেই জন্য তাদের যে জিডিপির হার বৃদ্ধি সেটা কিন্তু অব্যাহত থাকবে কিন্তু যারা ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে সেখানে শ্রম সম্পদের থেকে পুঁজির পরিমাণটা বেশি তো শ্রম সম্পদ অর্থাৎ সেই যারা কর্মক্ষম মানুষ তাদের কথা বোঝাচ্ছে কারণ আমরা জানি যারা উন্নত দেশ সেখানে সাধারণ যে জনবৃদ্ধির হার সেটা অনেক বেশি কম তো একটা সময় এজিং পপুলেশনের সমস্যা দেখা দেয় এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কমতে থাকে কর্মক্ষম জনসংখ্যা যে কর্মক্ষম মানুষের সংখ্যা কম সেই কারণে শ্রম সম্পদটা খুব একটা বাড়ছে না পুঁজি বাড়ছে তো পুঁজির যে উৎপাদনশীলতা সেটা কিন্তু এক সময় কমতে বাধ্য এটা এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যদিও এখানে জনবৃদ্ধির হারের বিষয়টা আলোচনা করা নেই কিন্তু এটা কিন্তু মূল কারণ যাই হোক ধনী দেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দূরত্ব ক্রমশ কমে আসবে পুঁজি এবং শ্রম ছাড়াও অর্থনৈতিক বৃদ্ধি যা নির্ণয় করে তা হচ্ছে প্রযুক্তি শুধুমাত্র পুঁজি নয় শুধুমাত্র শ্রম নয় প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে যত উদ্ভাবন আসবে অর্থনৈতিক বৃদ্ধি তত দ্রুত হবে এক দেশে তৈরি প্রযুক্তি যেহেতু অন্য দেশগুলিও ব্যবহার করতে পারে তাই তা দিয়ে অর্থনৈতিক বৃদ্ধির হেরফের নির্ধারিত হবে এমন নয় চীনের দিকে তাকালে বোঝা যায় চীন দীর্ঘদিন পশ্চিমের প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদন বাড়িয়েছে বৃদ্ধিও হয়েছে দ্রুত এবং ধনী দেশগুলোর বৃদ্ধির হাত থিতিয়ে আসার পূর্বাভাস যখন ষোলো দিয়েছিলেন সে সময়ে কিন্তু তার কথা খুব একটা শোনা হয়নি কিন্তু পরে সত্তরের দশক থেকে যখন উন্নয়ন উন্নত দেশগুলো বৃদ্ধির হার কমতে শুরু করলো ষোলো নোবেল পুরস্কার পান উনিশশো সালে অর্থাৎ তার যে প্রেডিকশান ছিল যে উন্নত দেশগুলোতে একসময় বৃদ্ধির হার অবশ্যই কমবে সেটা কিন্তু মিলে গেল এবং তারপরে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় তো এটাকে অর্থনীতিবিদ পল রোমার এই সময় অর্থনীতিবিদদের একটা নতুন তত্ত্ব এনেছিলেন অ্যান্ডোজেনাস গ্রোথ থিওরি তিনি বলছেন পুঁজির বৃদ্ধির সঙ্গে শ্রমের উৎপাদনশীলতা কমার কথা ঠিকই কিন্তু কর্মীদের আরও ভালো শিক্ষা প্রশিক্ষণ মিলছে তাই উন্নত প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এই সবের প্রভাবে উৎপাদনশীলতা ধাক্কা খাচ্ছে না অর্থনীতিবৃদ্ধির হারও তেমন মন্থর হচ্ছে না তো যাই হোক এটা কিন্তু আদতে সেটা ফলপ্রসূ হয়নি ষোলো যিনি অর্থনীতিবিদ ষোলো তিনি কিন্তু এটা সঠিক বলতে পেরেছিলেন সঠিক প্রেডিকশান তিনি করতে পেরেছিলেন তো এখানে আরও কিছু কারণ রয়েছে বা উদাহরণ দেওয়া রয়েছে উনিশশো সালে জাপান কিন্তু জাপানের অর্থনীতি হোঁচট খেলো এবং সেখানে অর্থনৈতিক বৃদ্ধির হার এক দেড় পার্সেন্টের বেশি কিন্তু আর হয়নি এটা বলতে চাওয়া হয়েছে এবং অর্থনীতি বৃদ্ধির হার উঁচু রাখাটাই মস্ত সাফল্য বলে দাবি করা চলে না বৃদ্ধির হার একটা সূচক যেটা দেখে বোঝা যায় একটি দেশের অর্থনৈতিক এখনও যথেষ্ট বড় হয়নি ভারতের বৃদ্ধির হার এখন ছয় সাত শতাংশ এই হার ক্রমশ বেড়েই চলবে এমনই থাকবে সে আশা করা চলে না তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা একটা উন্নত দেশ তাদের উন্নতি একটা পর্যায়ে চলে গেছে সেজন্য তাদের গ্রোথটা বেশি নয় কিন্তু ভারতের মতো দেশ যারা উন্নয়নশীল তাদের গ্রোথটা বেশি এই কারণে কারণ তারা সেটা এখনও এক্সপ্যান্ড করছে এই জন্যই উন্নয়নশীল এবং সেই জন্যই তাদের হারটা বেশি থাকে তো চীনে কিন্তু একটা সময় টেন পারসেন্ট হার টেন পারসেন্ট গ্রোথ কিন্তু ছিল তাদের যখন মাথা বিচয় কম ছিল এরকম ফেজে ভারতের মতো বর্তমান ভারত যে ফেজে রয়েছে সেখানে টেন পারসেন্ট বৃদ্ধি ছিল যেখানে ভারতে সেটা কিন্তু ছয় থেকে সাত পার্সেন্টের মধ্যেই রয়েছে তার থেকে বেশি বাড়ছে না তো এটা একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে বর্তমান ভারতের সম্ভাবনার অতি সামান্যই বাস্তবে পরিণত করতে পেরেছে ভারতের সম্ভাবনা আছে কিন্তু সেই তুলনায় উন্নতি হয়নি দ্বিতীয়ত ধনী দেশগুলো বৃদ্ধির হার কমা মানে তাদের কনজামশান কমছে ভোগ কমছে জলবায়ুর পরিবর্তনের নিখে সেটা ভালো খাবার কারণ বেশি কনজামশান মানে বেশি কার্বন উৎপাদন অবশ্যই কারখানা বেশি চলা মানেই কার্বন বেশি উৎপাদন হবে বেশি পরিবেশে ছড়িয়ে পড়বে দারিদ্র নিরসনের জন্য উন্নয়নশীল দেশে তা অনিবার্য হতে পারে ধনী দেশের জন্য নয় তো যাই হোক দেশের অবহেলিত জীবনের মান আর উন্নত করার জন্য টাকা খরচের প্রয়োজন দক্ষিণ কোরিয়া উন্নত দেশ হলেও সেখানে বৃদ্ধদের অবস্থা করুণ তাদের আলো ভালো জীবন দেয়া দরকার তো যাই হোক এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ যে বৃদ্ধির হারটা কিন্তু একসময় কমতে বাধ্য কারণ ওই শ্রম পুঁজি এবং প্রযুক্তি এই তিনটে মিলে নির্ণয় করছে যে ডেভেলপমেন্টের হার বৃদ্ধির হার কেমন হবে তো খুব সূক্ষ্ম একটা অর্থনৈতিক বিশ্লেষণ এখানে দেয়া রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক কিছু আমরা আমাদেরকে নোট করতে হবে নিতে হবে এবং যে পরিসংখ্যানগুলো আজকে দেখলাম মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল প্রত্যেকটাই এখানে উল্লেখ্য তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল আলোচনা এখানে সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ